ভিডিওটিতে আলোচনা করব ক্লাস সেভেন স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি দু হাজার বাইশের প্রশ্ন মান কুড়ি ক্লাস সেভেনের অন্যান্য সাবজেক্টগুলির সলিউশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজনগুলো দেখতে পারো অথবা উপরে আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারো কিংবা চ্যানেল প্লে লিস্ট থেকেও চেক করতে পারো এখানে দেখো প্রথমে আছে শারীরিক শিক্ষার মৌলিক ধারণা অর্থাৎ প্রথম চ্যাপ্টার সেখান থেকেই এই পুরো কোশ্চেন সেটের কোশ্চেনগুলো আছে একের দাগে বলছি বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তিনটে প্রশ্ন আছে প্রশ্নমান এক করে দুয়ে বলছে শূন্যস্থান পূরণ করো এখানে মোট পাঁচটা প্রশ্ন আছে প্রশ্ন মান এক করে মোট পাঁচ নাম্বার তিনে আছে টিকা লেখো দুটো আছে শরীরচর্চা আর অ্যাথলেটিক্স এখানে দু নাম্বার করে মোট চার নাম্বার চারের দেখা আছে রচনা ধর্মের প্রশ্নের উত্তর দাও কিন্তু প্রশ্ন মান দুই করি এখানে মোট চারটে প্রশ্ন আছে তাহলে এখানে হচ্ছে আট নাম্বার। কোশ্চেন ব্যাপারটি আমরা দেখে নিচ্ছি এবার অ্যান্সারগুলো ডিসকাস করে নেব এর ক দেখো শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে এটা কার বক্তব্য বা কে বলেছেন এগুলো দেখে নাও প্লেটো ঋষি অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ অপশান তিন একে কয়ের অ্যান্সার তিন নাম্বার অপশান স্বামী বিবেকানন্দ অ্যান্সার ফুল সেন্টেন্সে লিখবে এখানে কোয়েশ্চেন নাম্বার দিলে সেন্টেন্সটা লিখলে এবার কে বলেছেন না জায়গায় লিখবে বলেছেন হাইফেন দেবে অপশান নাম্বার দিয়ে অ্যান্সার খ শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়ামের রক্ষা করে এবং সংরক্ষণ করে কে বলেছেন অপশান দেখো স্বামী বিবেকানন্দ প্লেটো মহাত্মা গান্ধী ঋষি শ্রী অরবিন্দ ঘোষ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার দুই প্লেটো এখানেও তাই কোয়েশ্চেন নাম্বার দিলে এই পুরো সেন্টেন্সটা লিখে নিলে এবার কে বলেছেন জায়গায় লিখবে বলেছেন এ আগেরটার মতনই বলেছেন দিয়ে হাইফেন দিয়ে অপশান নাম্বার দিয়ে অ্যান্সার গ তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে এটাকে বলেছেন জিজ্ঞাসিহ্ন হতে এখানে অপশন দেখো মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঋষি শ্রী অরবিন্দ ঘোষ এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন নাম্বার তিন হবে আমাদের একের গয়ের অ্যান্সার তাহলে একের ক ক্যান্সার হচ্ছে অপশন নাম্বার তিন একের খ অ্যান্সার অপশন নাম্বার দুই একের গ অ্যান্সার অপশন নাম্বার তিন অ্যান্সার ফুল সেন্টেন্সে লিখবে এরপর দুইয়ে বলছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন শারীরিক শিক্ষার লক্ষ্য হল শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তি সত্তার ড্যাস বিকাশ সাধন পরিপূর্ণ বিকাশ সাধন পর্য দীর্ঘ রে পরিপূর্ণ বিকাশ সাধন খ শারীরিক শিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীর শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির সমষ্টিকে গ শরীরচর্চা খেলা ড্রিল উষ্ণীকরণ শারীরিক প্রশিক্ষণ জিমন্যাস্টিক্স অ্যাথলেটিক্স বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীরিক শিক্ষার ড্যাশ বিস্তৃত পরিধি বিস্তৃত ঘ ড্যাশ দেহভঙ্গি ও সু গঠনে সাহায্য করে ড্রিল ইং জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন কর্মের জন্য শিক্ষা একত্রে ড্যাশ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা একত্রে বাসস্থান বসবাস করার শিক্ষা বসবাসের শিক্ষা তাহলে দুয়ের কয়ের শূন্যস্থানে বসবে পরিপূর্ণ দুয়ের ক্ষয়ের শূন্যস্থানে বসবে সমষ্টিকে দুয়ের গয়ের শূন্যস্থানে বসবে পরিধি দুয়ের ঘ ড্রিল লাস্ট বসবাসের অ্যান্সার ফুল সেন্টেন্সে লিখবে তিনের দাগে বলছে টিকা লেখো প্রথম আছে শরীরচর্চা শরীরচর্চা অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীরচর্চার প্রচলন হয়েছিল শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর সৌন্দর্যময় পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায় শরীরে বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বা শরীরচর্চা বলা হয় তিনের ক্ষতে আছে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস অজফলাকার থ ল থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ প্রতিযোগিতা এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলোকে অ্যাথলেটিক্স বলা হয় যেমন ফুটবল কবাডি দৌড়ানো ইত্যাদি আর সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলোকে বোঝায় ট্র্যাকের ইভেন্ট হলো বিভিন্ন রানিং ইভেন্ট যেমন একশো মিটার দুশো মিটার ইত্যাদি তিনশো চারশো এরকম ফিল্ডের ইভেন্ট হলো লং জাম্প হাই জাম্প ইত্যাদি আর কম্বাইন্ড ইভেন্ট মানে ট্র্যাক আর ফিল্ড একসাথে যেগুলো সেগুলো ডেকথলন ট্রায়থলন ইত্যাদি নেক্সট চারের ক শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো দু নম্বর প্রশ্ন শারীরিক শিক্ষার লক্ষ্য শারীরিক শিক্ষার লক্ষ্য হল প্রতিটি শিশুকে শারীরিক মানসিক সামাজিক ও প্রাক্ষবিকভাবে সক্ষম করে তোলা এবং তার নৈতিক গুণাবলী ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিতি লাভ করতে সাহায্য করে ক্ষতে আছে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি হলো এক শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য দুই দক্ষতা বিকাশের উদ্দেশ্য তিন সামাজিক বিকাশের উদ্দেশ্য চার স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য পাঁচ প্রাক্ষবিক বিকাশের উদ্দেশ্য ছয় শারীরিক শিক্ষা ক্রিয়াকলাপের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য গ বিনোদন বলতে কি বোঝো লেখ। বিনোদন হল সমাজ স্বীকৃত এমন এক ধরনের কাজ যা দর্শক বা শ্রোতার আকর্ষণ বা আগ্রহের বিষয় এবং যা তাদের আনন্দ প্রদান করে বিনোদনের প্রধান চারটি শর্ত হলো অবসর সময় স্বেচ্ছায় অংশগ্রহণ সমাজ স্বীকৃত কাজ আর সহজাত তৃপ্তি লাভ বিনোদনকে তিন ভাগে ভাগ করা যায় প্রত্যক্ষ বিনোদন পরোক্ষ বিনোদন ও সৃজনশীল বিনোদন প্রত্যক্ষ বিনোদন হলো মাঠে ফুটবল খেলা পরোক্ষ বিনোদন হলো মাঠে ফুটবল খেলা দেখা এবং সৃজনশীল বিনোদন হল ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রের প্রবন্ধ লেখা অ্যান্সারটা তোমাদের টেক্স থেকেই লেখা হয়েছে শেষ প্রশ্ন জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য এক জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা দুই কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা তিন সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা চার মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা কোশিমপাটি আমি ডিসকাস করে নিলাম ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ